হরর হান্টে আপনাদের স্বাগত জানাই। হরর হান্টে আমরা নিবেদন করব ছোটদের উপযোগী দেশ বিদেশের নানান গল্প। অবশ্যই ভূত কিংবা দত্তি দানবের গল্পই একটু বেশি শোনাব, কারণটা আর কিছুই নয়, একমাত্র কারণ বাংলা তো সবচেয়ে মিষ্টি ভাষা, কাজে মিষ্টি গল্পেরও অভাব নেই বাংলা শিশু সাহিত্যের ভাণ্ডারে। আজ আমরা সেই ভাণ্ডার খুঁজে তুলে এনেছি এক মিষ্টি ভূতের, বলা ভালো উপকারী ভূতের গল্প। গল্পের নাম ভুতুরে চশমা, লেখক স্বনামধন্য কথা সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ। সাহিত্যমসিক বাঙালিকে সৈয়দ মুস্তাফা সিরাজের পরিচয় দেয়া, দিতে চাওয়া আর মায়ের কাছে মাসির বাড়ির গল্প করা এক ব্যাপার। কাজেই কথা না বাড়িয়ে গল্প শুরু হোক। গল্পের পাঠক শাশ্বত, উপস্থাপনায় আর শব্দ যোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। তাহলে শুরু করছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভুতুরে চশমা। নাতিকে কোলে তুলে আদর করতে গিয়ে মুরারিবাবুর চশমাটা গচ্ছা গেল। নাতিটির সবে একটি দুটি দাঁত গজিয়েছে, মুখের কাছে আঙুল দেখলেই খপ করে ধরে কুটুস করে কামড়ে দেয় এবং খিকখিক করে হাসে। কিন্তু দাদুর চোখ থেকে এক টানে চশমা খুলে নিয়ে ছুঁড়ে ফেলবে ভাবা যায়? এখনই এমন বিচ্ছু তো ভবিষ্যতে কেমন হবে আন্দাজ করে উদ্বিগ্ন হলেন মুরারিবাবু। চশমা না থাকলে একেবারে কানা বললেই চলে, তাছাড়া চশমাটা সবে কিছুদিন আগে করিয়েছিলেন, স্টিল ফ্রেমের দামি চশমা। চশমা ভেঙেছে যে দুষ্টুটা, তার দাদা নুকুর বয়স বছর আষ্টেক। দাদুর অবস্থা দেখে দুঃখিত হয়ে বলল, চলো দাদু তোমায় চশমার দোকানে নিয়ে যাই। মুরারিবাবু বললেন, সে তো বউ বাজারে, হরিকে বলো একটা ট্যাক্সি ডেকে আনুক। হরির ভরসা করা কঠিন, ট্যাক্সি ডাকার ছলে সে মোড়ের চায়ের দোকানে ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে এসে হয়তো বলবে, কেউ আসতে চাইতেছে না বড় বাবু। নুকু তা জানে বলেই নিজেই বেরিয়ে গেল এবং তক্ষুনি একটা ট্যাক্সিও ডেকে আনল। মাঝে মাঝে নুকু তার ক্ষমতা দেখিয়ে এমনি করে তাক লাগিয়ে দেয়, তবে দাদুর সঙ্গে তার যাওয়া হলো না, স্কুলের সময় হয়ে আসছে। ট্যাক্সিওলার চেহারা খেকুটে রোগা, মাথাটি প্রকাণ্ড, তার মধ্যিখানে কাঠির মতো একগোছা চুল বসানো, কুটকুটে চোখ, ইয়া বড় বড় নাক, খুব আলাপি মানুষ। পথে যেতে যেতে বলল, ছেলে মানুষ বড় বুক করে এসে বলল দাদুর চশমা ভেঙেছে, বউবাজার যাবেন চশমা করাতে। তা চশমা না থাকার কষ্ট আমি বুঝি স্যার। মুরারিবাবু হাসলেন, আপনার তো চশমা নেই দেখছি, কি করে বুঝলেন তাহলে? ছিল, ট্যাক্সিওয়ালা বলল, আর দরকার হয় না স্যার, গত মাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওতেই চোখ সেরে গেছে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, তার মানে? লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা স্যার, বুঝলেন না, এক ধাক্কাতেই চশমা গুঁড়ো এবং চোখ পরিষ্কার। ট্যাক্সিওয়ালা খিকখিক করে হাসতে লাগলো, তারপর থেকে আর চশমা দরকার হয় না স্যার। এই যে আপনি চশমা ছাড়া দেখতে পাচ্ছেন না, অ্যাক্সিডেন্ট হয়ে, বুঝলেন না। আঁতকে উঠে মুরারিবাবু বললেন, সর্বনাশ, ওসব অলক্ষণের কথা বলবেন না মশাই, আমার চশমাই ভালো। ট্যাক্সিওয়ালা বলল, না না কথার কথা বলছি স্যার, তা বউবাজারে কোন দোকানে চশমা পড়াবেন স্যার? ফ্রেন্ডস অপটিক্যালস, খুব নাম করা দোকান। আপনি ইঞ্চুংয়ের দোকানে করান না কেন?
গলির ভেতর ছোট্ট দোকান হলে কি হবে, সস্তায় ঝটপট অত ভালো চশমা আর কেউ করাতে পারে না, আধ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। মুরারিবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ ফ্রেন্ডস অপটিক্যালস বড্ড বেশি দাম নেয়। তা ইঞ্চুংয়ের সঙ্গে আপনার আলাপ আছে নাকি? খুব আছে, চলুন না, দেখবেন কত অমায়িক লোক ইঞ্চুং সাহেব। ট্যাক্সিওয়ালা বউবাজারে একটা গলির মুখে ট্যাক্সি রেখে বলল, আসুন কাছেই। ইঞ্চুং অপটিক্যালস লেখা আছে ছোট্ট সাইনবোর্ডে। ঘুপচি এক ফালি ঘরের ভেতর বসে আছে একজন চীনা। কফিনের সাইজের শোকেসের ভেতর গোটাকতক চশমা রয়েছে। মিটমিটে একটা বাল্ব জ্বলছে পিছনে। সরু গলিটা এমনিতেই দিন দুপুরে আধার হয়ে আছে। ট্যাক্সিওয়ালা বলে দিল, আমাদের পাড়ার লোক চুম সাহেব, বুঝল তো, বেশিক্ষণ বসিয়ে রাখা চলবে না, ট্যাক্সি দাঁড় করানো আছে। মুরারিবাবু খুব অবাক হয়েছিল, বসিয়ে রেখে আধ ঘন্টার মধ্যে চশমা দেবে? অবশ্য চীনারা সব বিষয়ে দক্ষ, ওদের দেশে প্রাচীন যুগে আশ্চর্য সব বৈজ্ঞানিক কাণ্ড কারখানাও ঘটেছে। সেই প্রাচীন বিদ্যার জোরেই হয়তো চুং সাহেব আধ ঘন্টার মধ্যে চশমা বানিয়ে দিলেও দিতে পারে। তবে ট্যাক্সির মিটার কিন্তু ঘুরবে এবং ভাড়ার অঙ্ক বেড়ে চলবে, তা বাড়ুক, চটজলদির চশমা পেলে কত সুবিধে। এই ভেবে মুরারিবাবু প্রেসক্রিপশন বের করে দিলেন চুং সাহেবকে। স্টিল ফ্রেমের চশমা যে পছন্দ তাও বললেন। চুং সাহেব দেখে ফেরত দিয়ে বলল, ওকে বাবু, অনলি 10 মিনিটস। বলে কি, 10 মিনিটে দেবে? মুরারিবাবু তাকিয়ে রইলেন মুগ্ধ দৃষ্টিতে। চুং সাহেব ঘরের ভেতর দিকে একটা সুরঙ্গে ঢুকে গেল। ট্যাক্সিওয়ালা চোখ নাচিয়ে বলল, ম্যাজিক স্যার, ম্যাজিক, আমার বেলায় আধ ঘন্টা লেগেছিল, আপনার মাত্র 10 মিনিট। আসলে আপনাকে খদ্দের হিসেবে মনে ধরে গেছে চুং সাহেব। মুরারিবাবু বললেন, হয়তো সব রকম পাওয়ারের চশমা আগে থেকে করা থাকে, তাই বলা কঠিন স্যার। ট্যাক্সিওয়ালা বলল, এই যে দেখছেন আমার মুন্ডুর মাপ, চোখের কোণা থেকে কান অবধি মেপে দেখুন, পাক্কা 10 ইঞ্চির কম নয়। এই বেকাপ্পা মাপের ফ্রেমও কি আগে থেকে করা থাকে? আসলে স্যার, চীনারা বহু রকম বিদ্যা জানে, বুঝলেন না? বুঝলেন মুরারিবাবু, তাই ঠিক, প্রাচীন কোনো গুপ্তবিদ্যার জোরে চুং সাহেব ঠিক মাপের চশমা ঝটপট বানিয়ে ফেলতে পারে। তেমনি মুগ্ধ চোখে ঘরের ভেতরকার সেই সুরঙ্গের দিকে তাকিয়ে রইলেন মুরারিবাবু। কিছুক্ষণ পরে সুরঙ্গ দিয়ে বেরিয়ে এলো চুং সাহেব। একটা ডিশের ওপরে রাখা সুন্দর স্টিল ফ্রেমের চশমা মুরারিবাবুর চোখে পরিয়ে দিয়ে ছোট্ট গোল একটা আয়না ধরল ওর মুখের সামনে। মুরারিবাবুর মুখে হাসি ফুটে উঠল। অপূর্ব, চেহারা খুলে গেছে একেবারে, মাপেও ঠিক, পাওয়ারও ঠিক, পরিষ্কার দেখতে পাচ্ছেন। বাইফোকাল চশমা, ওপরের কাজ তফাতে দেখার জন্য এবং নিচের অংশ পড়াশুনোর জন্য, চমৎকার। মানি ব্যাগ বের করতেই চুং সাহেব বলল, 20 রুপিস অনলি, মাত্র 20 টাকা। তাহলে দেখা যাচ্ছে ফ্রেন্ডস অপটিক্যালস মহাজোর, 200 টাকা দাম নিয়েছিল আগের চশমাটার। টাকা মিটিয়ে অনেকবার থ্যাঙ্কস জানিয়ে নতুন চশমা পরে ট্যাক্সিতে এসে চাপলেন মুরারিবাবু। ট্যাক্সিওয়ালা স্টার্ট দিয়ে খিখি করে হেসে বলল, কে বুঝলেন স্যার, যা বলেছিও তাই হলো না বলুন। মুরারিবাবু একগাল হেসে বললেন, ভালো ভালো,
খুব ভালো। ট্যাক্সিওয়ালা বাড়ির সামনে পৌঁছে দিয়ে বলল, ভাড়াও দেখুন স্যার বেশি ওঠেনি, কিন্তু মাত্র টাকা 15। অন্য কেউ হলে ট্যাক্সিওয়ালাকে আর কথাই বলতে দিলেন না মুরারিবাবু, একটা 20 টাকার নোট গুঁজে দিলেন ওর হাতে, নমস্কার করে চলে গেল ট্যাক্সিওয়ালা। ট্যাক্সির নম্বরটা দেখে রাখলেন, WBT9999। ভবিষ্যতে কখনো দেখা হলে সুবিধে হবে, বলা যায় না বর্ষা বাদলার দিনে কোথাও গিয়ে আটকে গেছেন, কোনো ট্যাক্সি হয়তো রাজি হচ্ছে না, দৈবাত যদি ওকে পেয়ে যান তাকে না করতে পারবে না, বড় উপকারী ভালো মানুষ লোকটা। বাড়ির সবাই খুব তারিফ করল নতুন চশমাটা, এমনকি যে বিচ্ছু নাতি চশমা ভেঙেছিল সেও দাদুর মুখের দিকে তাকিয়ে খিটখিট করে হাসতে লাগলো। তাই বলে আর ওর ধারে কাছে যাচ্ছেন না দাদু, নিজের ঘরে ঢুকে এদিনকার কাগজটা নিয়ে বসলেন মুরারিবাবু। কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে জানালা দিয়ে তাকাচ্ছিলেন, এক সময় হঠাৎ দেখলেন শরতের নীল ঝকঝকে আকাশে একটা ট্যাক্সি ছুটে আসছে। ছুটে আসবে কিভাবে? উড়েই আসছে এবং প্রচন্ড বেগে তার দিকেই আসছে, আস্তে আস্তে একেবারে জানালার কাছে। আর ট্যাক্সিটার জানালা দিয়ে মুন্ডু বের করে আছে সেই ট্যাক্সিওয়ালা, লম্বা নাক, প্রকাণ্ড মুন্ডু, মাথার ওপর বসানো একগোছা কাঠি কাঠি চুল, কুতকুতে চোখ আর ঠোঁটে বিদঘুটে হাসি। আঁতকে উঠে দৃষ্টি সরিয়ে নিলেন, কিন্তু এ কি, ট্যাক্সিটা যে তার ঘরের ভেতর আর ট্যাক্সিওয়ালা যে মুখ বাড়িয়ে হাসছে। খবরের কাগজে চোখ রাখলেন সঙ্গে সঙ্গে, কিন্তু ওরে বাবা, কাগজের উপরেও যে তাই, সেই ট্যাক্সি এবং ট্যাক্সিওয়ালা এবার এত টুকুনটি হয়ে গেছে, পরিষ্কার পড়া যাচ্ছে ট্যাক্সির নম্বর, সেই নম্বর। ভয় পেয়ে চশমা খুলে ফেলে দিয়ে হাঁক দিলেন মুরারিবাবু, হরি ও হরি, শিগগির একবার আয় তো। হরি এসে একগাল হেসে বলল, নতুন চশমা কান তো ভালোই হয়েছে বড় বাবু, পড়ি উঠে একবার দেখি। মুরারিবাবু বললেন, হরি তো তুই একবার চশমাটা পরতো বাবা। হরি অবাক হয়ে বলল, কেন বড় বাবু, আমি চশমা পরব, আপনার চশমা দূর হতো বাগা, যা বলছি কর, নে পর। জোর করে পরিয়ে দিলেন হরির চোখে। হরি বলল, বা খুব পরিষ্কার চশমা, সব বড় বড় পোস্টা পোস্টি দেখতেছি। কিছু দেখতে পাচ্ছিস? জানালা দিয়ে আকাশের দিকে তাকা। হরি জানালার কাছে এসে আকাশের দিকে তাকালো, তারপর বলল, উড়িয়ে বাবা একটা ট্যাক্সি আসতেছে বড় বাবু, এই 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 চাপা দিবে যে, বলে চশমাটা খুলে ফেলল। মুরারিবাবু উত্তেজনা ও আতঙ্ক চেপে বললেন, এবার ঘরের ভেতরটা দেখতো হরি। হরি ভয় পেয়েছিল বড়বাবুর কথায়, ভয়ে ভয়ে আবার চশমা পরে ঘরের ভেতর তাকিয়ে, সর্বনেশ ট্যাক্সিগান ঘরে ঢুকি পড়তেছে, বলে খুলে ফেলল চোখ থেকে। মুরারিবাবু গুম হয়ে চশমা নিয়ে বললেন, হরি কথাটা কাউকে বলিস নে, এটা একটা ম্যাজিক চশমা, বুঝলি তো। হরিও গুম হয়ে মাথা নেড়ে নিজের কাজে চলে গেল। হরিকে মুরারিবাবু বললেন বটে ম্যাজিক চশমা, কিন্তু ভালোই বুঝে গেছেন এ একটা ভুতুড়ে চশমা এবং এর পেছনে নিশ্চয় কোনো চক্রান্ত আছে, তা না হলে চুম সাহেব এর ভেতর ওই ট্যাক্সিওয়ালাকেই তার ট্যাক্সি সময় ঢুকিয়ে দিয়েছে কেন। সেদিনই আবার যেতে হলো বউবাজারে,
ফ্রেন্ডস অপটিক্যালসের শরণাপন্নই হতে হলো মুরারিবাবুকে। কিছু বেশি টাকা দিয়ে পরদিন বিকেলের মধ্যেই ডেলিভারি পাওয়ার ব্যবস্থা করলেন। তারপর গেলেন সেই ইংচুং সাহেবের দোকানে। গিয়েই কিন্তু হতবাক মুরারিবাবু। সেই গলি, সেই ঘুপচি আলো আঁধারি ঘর, তোবড়ানো রংচটা, সেই ছোট্ট সাইনবোর্ড, সবই ঠিকই আছে, কিন্তু এ যে একটা চানাচুর তেলে ভাজার দোকান। এক বুড়ো কাঠখোট্টা চেহারার লোক কয়লার উনুনে প্রকাণ্ড কড়াই চাপিয়ে নাকমুখ সিঁটকে বসে আছে। কড়াইয়ের কালো তরল পদার্থটা থেকে প্রচণ্ড ঝাঁজ ছড়াচ্ছে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, ওহে, এখানে চুম সাহেবের দোকান ছিল, কয়েক ঘন্টার মধ্যে সে দোকান কোথায় উঠে গেল? লোকটা ভুরু কুঁচকে তাকাল। কি বলছেন বাবুজি? মুরারিবাবু সাইনবোর্ডটা দেখিয়ে বললেন, ইংচুং সাহেবের দোকান ছিল না এটা? লোকটা গরম তেলে বেগুনি ছেড়ে দিয়ে বলল, তা তো জানি না বাবুজি, আমি এই দোকান করেছি 5-6 বছর আগে। চটে গেলেন মুরারিবাবু। কি বাজে কথা বলছো, আজ সকালে এখান থেকে চশমা করিয়ে নিয়ে গেলুম, আর তুমি বলছো 5-6 বছর ধরে এই দোকান করেছো, তাহলে তাহলে এই সাইনবোর্ডটা কেন? লোকটা বলল, সাইনবোর্ড তো 5-6 বছর ধরেই আছে, তাতে কি হয়েছে? খাওকা ঝামেলা করবেন না বাবুজি, গলির ভেতর আরও চশমার দোকান আছে, আপনি ভুল করছেন। মুরারিবাবু জোর গলায় বললেন, অসম্ভব, ওই তো ঘরের ভেতর সেই সুড়ঙ্গটাও দেখতে পাচ্ছি, চালাকি করো না আমার সঙ্গে, নিশ্চয়ই ওই সুড়ঙ্গের ভেতর চুম সাহেব লুকিয়ে আছে, ওকে ডাকো ডাকো। লোকটা খাপ্পা হয়ে বলল, আহ, কি ঝুটঝামেলা করছেন বাবুজি, সবাইকে জিজ্ঞেস করুন না, এখানে কোনো চশমার দোকান ছিল না। মুরারিবাবু ছড়ি তুলে সাইনবোর্ডে ঠুকে বললেন, আলমার ছিল। গণ্ডগোল দেখে লোক জড় হচ্ছিল। পাশের দোকানের এক ভদ্রলোক ব্যাপারটা শুনে বললেন, আপনারই ভুল হচ্ছে স্যার, ইংচুং সাহেবের চশমার দোকানই ছিল এটা, তবে তা 6-7 বছর আগের কথা। চীনা সাহেব ভালোই চশমা বানাতো, একা থাকতো, তারপর এক রাত্রে ওকে ডাকাতরা খুন করে যায়, তারপর থেকে কিছুদিন ঘরটা খালি পড়েছিল, শেষে মোট্রু মুড়ো এসে ভাজার দোকান করে। মুরারিবাবু স্তম্ভিত হয়ে গেলেন। আস্তে আস্তে চলে এলেন গলি থেকে সদর রাস্তায়। পকেটে চুম সাহেবের চশমাটা ঠিকই আছে, অথচ চুম সাহেব আর বেঁচে নেই। 6-7 বছর আগে ডাকাতরা তাকে খুন করে গেছে, আজ সকালে তাহলে কি কোনো অলৌকিক পদ্ধতিতে মুরারিবাবু 6-7 বছর পিছিয়ে গিয়েছিলেন? খুব রহস্যময় ব্যাপার বলতে হয়, মাথা মুন্ডু কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর ওই ট্যাক্সি এবং ট্যাক্সিওলাই চশমার ভেতর ঢুকে গেল কিভাবে? এ হেয়ালি উদ্ধার করা সম্ভব নয় তার পক্ষে। উদ্ধার করা যেত হয়তো যদি ট্যাক্সিওলার সঙ্গে ফের দেখা হতো, কিন্তু ট্যাক্সিওলা যে চুম সাহেবের মতো 6-7 বছর আগের এক মরে যাওয়া মানুষ নয়, তাই বা কে বলল? সম্ভবত সেও তাই, অপঘাতে মরে যাওয়া মানুষ, তা না হলে লরির সঙ্গে তার ট্যাক্সির মুখোমুখি ধাক্কা, চশমা ভাঙা এবং চোখ সেরে যাওয়ার কথা বলেছিল কেন? শিউরে উঠলেন মুরারিবাবু, আবার ফুটপাতে দাঁড়িয়ে সাহস করে চশমাটা বের করলেন, চোখে পড়ে আকাশের দিকে তাকালেন। আধ মিনিট পরেই সেই দৃশ্য আবার, তেড়ে আসা হলুদ কালো ট্যাক্সি, জানালা দিয়ে মুন্ডু বের করা ট্যাক্সিওয়ালা, সেই লম্বা নাক, মাথার উপর কাঠি কাঠি একগোছা চুল।
ঝটপট চশমাটা খুলে পকেটে ভরে রাখলেন। তারপর সেন্ট্রাল অ্যাভিনিউর মোড়ে এসে দাঁড়িয়ে থাকা একটা বাসে উঠে পড়লেন। বাসে প্রচণ্ড ভিড়, কিন্তু উপায় কি, চারটে বাজতে না বাজতে এই অবস্থা হয়ে যায়। বয়স হয়েছে মুরারিবাবুর, চিড়ে চ্যাপটা হয়ে কোনো রকমে দাঁড়িয়ে রইলেন। কিন্তু কিছুক্ষণ পরেই টের পেলেন তার পাঞ্জাবির পাশ পকেটে কেউ হাত ঢোকাচ্ছে। দু হাতে ওপরকার রড ধরে আছেন, হাত দুটো নামাবার উপায় নেই, এতটুকু নড়ারও সাধ্যি নেই। সামনে পেছনে দু পাশে লোকেরা তাকে ঠেসে রেখেছে। এই অবস্থায় মুখে পকেট মার পকেট মার বলে চেঁচানো ছাড়া আর কিছু করা যায় না। কিন্তু চেঁচাতে গিয়ে থামলেন মুরারিবাবু, বড় মুচকি হাসলেন। যে পকেটে পকেট মার হাত ঢোকাচ্ছে সেই পকেটে সেই ভুতুড়ে চশমাটা ছাড়া আর কিছুই নেই। নিয়ে যাক না বেটা, আপদ বিদেয় হোক বড়, ওই বিদঘুটে জিনিসটা আবার কি ঝামেলা বাঁধায় বলা যায় না। কে বলতে পারে, আচমকা একসময় ট্যাক্সিটা চশমা থেকে বেরিয়ে তাকে চাপা দেবে কি না, সেটা হয়তো অসম্ভব নয়। যে জোরে ছুটে আসে মনে হয় তাঁর ওপর এসে পড়ল বলে, কিংবা ছোট্টটি হয়ে চোখের ভেতরেও তো ঢুকে যেতে পারে। পকেট মার পকেটে হাত ঢোকাচ্ছে, আর মুরারিবাবু এইসব কথা ভেবে খিকখিক করে হাসছে। পাশের লোকেরা তার দিকে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে, নিশ্চয়ই পাগল ভাবছে তাকে, ভাবুক। কিন্তু তারপরেই কেউ চেঁচিয়ে উঠল, তবে রে বেটা, তখন থেকে দেখছি ভদ্রলোকের পকেটে হাত ঢোকানোর চেষ্টা করছো। সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল চলন্ত বাসের ভেতর। একসঙ্গে অসংখ্য যাত্রী কান ফাটানো গলায় চেঁচাতে লাগলো, মার মার শেষ করে দে। বাসে পকেট মার ধরা পড়লে যা হয় সে এক হুলুস্থুলু কাণ্ড। ভিড়ের ধাক্কায় মেয়েদের আর্তনাদ, বাচ্চাদের ভ্যাঁ বেগতি বুঝে ড্রাইভার বাস দাঁড় করালো। মুরারিবাবু দেখলেন একটা লোককে যাত্রীরা টানতে টানতে বাস থেকে নামাচ্ছে, এবং সেই লোকটাই নিশ্চয়ই তার পকেটে হাত ঢুকিয়েছিল। কিন্তু রাস্তায় তাকে টেনে নামাতে মুরারিবাবু হক চকিয়ে গেলেন, পকেট মার আর কেউ নয়, সেই ট্যাক্সিওয়ালা। লম্বা নাক, মাথার উপর বসানো কাঠি কাঠি চুল। মুরারিবাবু ভিড় ঠেলে নামবার চেষ্টা করে বললেন, ওকে মারবেন না, ওকে মারবেন না। কিন্তু এখন এসব কথা কে শোনে, রাস্তার লোকেরাও এসে জুটে গেছে, সবাই তাকে মারবার চেষ্টা করছে। ভিড় ঠেলে মুরারিবাবু কিছুতেই কাছে যেতে পারলেন না। এই সময় কন্ডাক্টর চেঁচিয়ে বলল, বাস ছেড়ে যাচ্ছে, বাস ছেড়ে যাচ্ছে, ওঠবার হলে উঠে পড়ুন, উঠে পড়ুন। নিমেষে ভিড় শূন্য হয়ে গেল। এ বাস ছেড়ে দিলে আবার কখন পাবে তার ভরসা নেই। মুরারিবাবু তাকিয়ে রইলেন, কই কোথায় গেল সেই ট্যাক্সিওয়ালা যাকে পকেট মার বলে লোকেরা বেদম পিটুনি দিচ্ছিল। তন্ন তন্ন খুঁজে আর তাকে দেখতেই পেলেন না মুরারিবাবু। কোন ফাঁকে কেটে পড়েছে সে, তবে শুধু ওটুকুই পরিষ্কার বোঝা গেল লোকটা চশমাটা হাতানোর তালে আছে। নিশ্চয় কোনো কারণে সে চশমাটা মুরারিবাবুর কাছে থাকা ঠিক মনে করছে না। রহস্য আরো জট পাকিয়ে গেল তাহলে, মুরারিবাবু ভাবনায় গুম হয়ে গেলেন। তারপর বাসটা স্টার্ট দিতেই সম্বিত ফিরল, এ রোকো রোকো বলে চেঁচিয়ে উঠলেন বটে, কিন্তু তক্ষুনি থমকে দাঁড়ালেন। কোন সাহসে আবার বাসে চাপতে যাচ্ছেন ভিড়ের মধ্যে? সেদিনই অনেক রাতে আরও একটা ঘটনা ঘটল। মুরারিবাবু রাত জেগে বই পড়ার অভ্যেস, কিন্তু চশমার অভাবে বই পড়া হলো না, অথচ ঘুমও আসতে চাইল না। তাই বলে চুম সাহেবের চশমা পরে বই পড়ার সাহস ছিল না। বইয়ের পাতায় দেখবেন শুধু একটা রহস্যময় ট্যাক্সি, বই পড়া তো যায় না এভাবে।
শুয়েছিলেন চুপচাপ, চশমা রহস্য নিয়েই মাথা ঘামাচ্ছিলেন অগত্যা। সেই সময় ফোন বাজল। রাত 12টায় কে ফোন করছে? হাত বাড়িয়ে ফোন তুলে বললেন, হ্যালো, কাকে চাই? আপনি কি মুরারি মোহন সাত্রা? হ্যাঁ, কে বলছেন? আমি তারা দাদা বলছি। নমস্কার স্যার। আপনাকে তো চিনতে পারলাম না ঠিক। মুরারি বাবু নড়ে উঠলেন। আরে শুনুন শুনুন, শোনার আগে আমার কথাটা বলে নিই স্যার। উত্তেজনা চেপে মুরারি বাবু বললেন, বলুন। বুঝলাম না। তাহলে কোরার কথাটা খুলে বলি স্যার। বলুন, সেটাই তো শুনতে চাই। বছর ছয়েক আগে, বুঝলেন না, এক রাত্রিরে ভবানীপুরে প্যাসেঞ্জার নামিয়ে খালি ট্যাক্সি নিয়ে সাম্বাজার ফিরে আসছি। চরঙ্গিতে চারজন লোক দাঁড় করিয়ে বলল সাম্বাজার যাবে। খুশি হয়ে ওঠালাম তাদের, কিন্তু তখন কি জানতো আমাদের কি মতলব? বলো ভোবাজার হয়ে একটা কাজ সেরে ওদের নাকি যেতে হবে। ওরা চুং সাহেবের দোকানে ডাকাতি করেছিল, তারপর চুং সাহেবকে খুন করে বুঝতে পেরেছি। তারপর বুঝলুম আপনি অক্কা গেলেন। তার মানে আপনি ভূত হয়ে আমার সাথে কথা বলছেন? ভূত বললে লজ্জা পান, কিন্তু বাসে উঠে আমার পকেটে হাত ঢোকাতে লজ্জা পান না? সেই পুলিশও নিশ্চয়ই ভূত। মুরারি বাবু গর্জে উঠলেন, চালাকি, আপনি ভূত? শাট আপ, আপনি ভূত হয়ে আমাকে টেলিফোন করছেন রাত দুপুরে? আমি কচি খোকা? না, চুন সাহেবকে ডাকাতি করে খুন করেছিল শুনে এসেছি, কিন্তু আপনি দিব্যি ট্যাক্সি করে এখনো ঘুরছেন, তার মানে আপনি বহাল তবিয়তে বেঁচে আছেন। চুন সাহেব ভূত, তাতে আর সন্দেহ নেই। ভূত হয়ে চুন সাহেব এতদিনে আপনাকে ধরিয়ে দিতে চেয়েছেন, আপনাকে আমি ধরিয়ে দেব। মশাই, আমাকে কি বুদ্ধু পেয়েছেন যে বিশ্বাস করব ভূত হয়েও আপনি আমার পকেটে হাত ঢোকাচ্ছিলেন এবং লোকেদের হাতে যথেচ্ছ পিটুনি খাচ্ছিলেন? তর্কে হেরে গিয়ে মুরারি বাবু বললেন, কিন্তু আমি তো ভূত নই, আমি আপনাদের পুলিশ ভূতকে কোথায় পাচ্ছি যে চশমা দেব? ওরা আপনার আনাচে কানাচে ঘুরছে স্যার। আজ সকালে আমার ট্যাক্সি করে আপনাকে যেতে দেখেছে না? মুরারি বাবু শিউরে উঠে জানালাগুলোর দিকে তাকালেন, তারপর বললেন, আপনি কোত্থেকে ফোন করছেন? বেশ, চলে আসুন, চশমা পেয়ে যাবেন। আমি গোপনে যাব স্যার। তারা পদবক্ষী চাপা গলায় বলল, গিয়ে আপনার জানলায় ঠোকা দেব, আপনি যেন দয়া করে জেগে থাকবেন। জানালা খোলা থাকে আমার ঘরে। এটা উচিত না।
বিস্তর খারাপ লোক আনাচে কানাচে ঘুরে বেড়ায় আজকাল। ঠিক আছে, বলেছেন যখন বন্ধ করে দেব, আপনি আসুন। ফোন রেখে মুরারিবাবু গুম হয়ে বসে রইলেন মিনিট দুই। মুহুর্মুহু গা শিউরে উঠছে। এতক্ষণ একজন ভূতের সঙ্গে কথা বলছিলেন। তারপর ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জানালাগুলো বন্ধ করে দিলেন। একটু পরে ঝমঝম করে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বর্ষার রাত, তাছাড়া এবার বর্ষাটা বড্ড বেশি রকমের। কিন্তু তারাপদ বক্সির আসবার নাম নেই। ভুতুড়ে চশমা ভূতের হাতেই চলে যাক, তাতে ক্ষতি মাত্র গোটা 45 টাকা। মাঝখান থেকে চর্মচক্ষে ভূত দর্শন হয়ে গেল, মন্দ কি? এখন সব কথা জানার পর দরকার আর খানিকটা সাহস, ভয় পেলে চলবে না। আবার ফোন বাজল ক্রিং ক্রিং করে। তারাপদ বক্সি এরাতে আসতে পারবে না বলেছিল, তাই নাকি? কে জানে, আনাচে কানাচে পুলিশ ঘুরে বেড়াচ্ছে বলেছিল। কাঁপা কাঁপা হাতে ফোন তুলেই জিজ্ঞেস করল, তারাপদবাবু নাকি? ফোনের ভেতর ভারী কি গলায় ভেসে এলো, আপনি কি তারাপদ বক্সির কথা বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? বউবাজার থানা থেকে বলছি। ওরে বাবা, আপনার তাহলে তারাপদর সঙ্গে যোগাযোগ আছে? না, মানে বুঝেছি, চশমাটার কথা বলছেন তো? হ্যাঁ, শুনুন, এখনই আমরা যাচ্ছি আপনার কাছে। সাবধান, চশমাটা যেন কাউকে দেবেন না। আমরা খবর পেয়েছি তারাপদ ওটা চুরির মতলবে ঘুরছে, আপনার কাছে চাইতেও যেতে পারে। আপনি যা ভালো মানুষ, বলা যায় না কিছু। মুরারিবাবু বিব্রত ভাবে বললেন, ফোন রেখে মুরারিবাবু আবার গুম হয়ে গেলেন। বেচারা তারাপদ বক্সির তো কোনো দোষ নেই, ছুরি দেখিয়ে ডাকাতরা ওকে বাধ্য করেছিল ট্যাক্সি নিয়ে যেতে। খামোখা পুলিশ হয়রান করবে ওকে, কিন্তু তারাপদকে চশমা দিলে পুলিশ এসে তাকেই হয়রান করবে। কে জানে এ পুলিশ কোন পুলিশ? ঈশ্বর পুলিশ নাকি শুধু পুলিশ? ঈশ্বর পুলিশ বলেই তো মনে হচ্ছে। বাইরে খুব বৃষ্টি ঝরছে সমানে। একটা জানলা খুলেই বন্ধ করে দিলেন মুরারিবাবু। বৃষ্টির ছাঁট আসছে। ঘরের ভেতর টেবিল ল্যাম্প চলছিল, হঠাৎ সেটা নিভে গেল। ফ্যানও বন্ধ হয়ে গেল লোডশেডিং। অন্ধকারে টেবিলের ড্রয়ার হাতড়ে একটা মোমবাতি পাওয়া গেল। এত রাতে হরির ঘুম ভাঙানো কঠিন, একটা হেরিকেন হলেই ভালো হতো। মোমবাতিটা বড্ড ছোট্ট আর লিকলিকে। মোমবাতিটা সবে জ্বেলেছেন, বাইরে খটখট ঝুপঝাপ জুতোর শব্দ শোনা গেল। তারপর দরজার কড়া নাড়ার শব্দ। তাড়াহুড়ো করে দরজা খুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মুরারিবাবু। চেয়ারের ডগায় মাথাটা লাগল, বেশ জোরে লাগলা, কোকিয়ে উঠলেন। তারপরই কানের কাছে নকুর চিৎকার শুনতে পেলেন, দাদু দাদু। চোখ খুলে ফ্যাল ফ্যাল করে তাকালেন মুরারিবাবু। তার মুখের সামনে নকু, নকুর বাবা, নকুর মা এবং কোলে সেই চশমা কাড়া বিচ্ছু খোকাটা এবং হরিও দাঁত বের করে আছে। ব্যাপারটা কি? মুরারিবাবু মুখটা একটু তুলেই অবাক হলেন। এ কোথায় শুয়ে আছেন তিনি? এ তো হাসপাতাল বলে মনে হচ্ছে। আর তার মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। সঙ্গে সঙ্গে মাথার ভেতরটা
কেমন করে উঠল। নুকু বলল, দাদু চোখ খোলো, আমরা তোমাকে দেখতে এসেছি, ট্যাক্সিতে অ্যাক্সিডেন্টে তুমি মরে গিয়েছিলে যে। তবে তাই, লম্বা না, কুটকুটে চোখ, মাথার ওপর কাঠি কাঠি চুল, একটা লোকের ট্যাক্সিতে চেপে চশমা করাতে যাচ্ছিলেন মনে পড়ছে, কিন্তু অ্যাক্সিডেন্টটা কখন হলো কিছুতেই মনে পড়ছে না। যাই হোক, ট্যাক্সিতে ওঠার পর বাকিটা তাহলে ধাক্কা খেয়ে চোখের মতোই মগজ পরিষ্কার হওয়ার ফল। সময়ের উজানে চলে গিয়েছিলেন, খিকখিক করে হেসে উঠলেন মুরারিবাবু। তাকে হাসতে দেখে সবাই অবাক, উদ্বিগ্ন, পাগল হয়ে যাবেন না তো? না, আঘাত ততটা গুরুতর হয়নি। মাস তিনেকের মধ্যে মুরারিবাবু আগের মতো চলাফেরা করতে পারছেন। তবে ভারী আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেছে, বিনা চশমায় দিব্যি বইপত্র পড়তে পারছেন এবং দূরের সব কিছুই দেখতে পাচ্ছেন। ঈশ্বর তারাপদ সাঁতরা বলেছিল বটে, ধক্কতই চোখ পরিষ্কার। বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি চেপে মোড় অব্দি গেছেন, আচমকা লরির ধাক্কা, ট্যাক্সিওয়ালা নাকি মারাই গেছে। যে আগেই মরে গিয়েছিল, দ্বিতীয়বার তার মরা না মরা সমান। এরপর একদিন মুরারিবাবু রাস্তার মোড়ে গেছেন ট্যাক্সি ধরতে, ভবানীপুরে ভাগ্নে শ্রীমান মুকুলের বাড়ি যাবেন, কিন্তু বাসে বেজায় ভিড়, ট্যাক্সিও পাচ্ছেন না। হঠাৎ দেখতে পেলেন একটা খালি ট্যাক্সি আসছে, হাত দেখাতেই ট্যাক্সিটা দাঁড়িয়ে গেল। অমনি মুরারিবাবু দেখলেন সেই লম্বা নাক, কুটকুটে চোখ, মাথায় কাঠি কাঠি চুল, ঈশ্বর তারাপদ সাঁতরা। আপকে পিছিয়ে এসে বললেন, না 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 না, যাব না। এক ভদ্রলোক ট্যাক্সির জন্য তাক করছিলেন, তিনি তক্ষুনি উঠে পড়লেন। মুরারিবাবু বারণ করবার আগেই ট্যাক্সিটা বেরিয়ে গেল। সেই নম্বর WBT9999। যাকে আরেকজনের মগজ সাফ হয়ে যাবে ধাক্কা খেয়ে। এই কলকাতায় এমন কত ট্যাক্সি এবং কত ঈশ্বর তারাপদ বক্সি ঘুরে বেড়াচ্ছে, এবং ঈশ্বর পুলিশও, মাথা ঘামিয়ে লাভ নেই। তবে মুরারিবাবু কৃতজ্ঞ বই কি, এক ধাক্কায় তার চোখ পরিষ্কার হয়ে গেছে, আর চশমাও লাগে না। হররান্তা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভুতুড়ে চশমা, গল্প পাঠক শাশ্বত, উপস্থাপনা আর শব্দ যোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। আজকের মতন এইটুকু, আবার অন্য কোনো দিন ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য please like our video if you like it, please subscribe our channel, and to get the latest updates on this channel please click on the bell icon. Please leave a comment in our comment box to tell us how this video was. Feel free to share. Thank you.